তিন দিনের সফরে ঢাকায় আসা মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন দল ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনা হয়েছে দেশের রাজনৈতিক ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও। তবে মার্কিন প্রতিনিধি দলের সফরকে ঘিরে বিএনপি নালিশের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ফেনীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশের গণ্ডিতেই আটকে আছে বিএনপির রাজনীতি। যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসবে, তখন হাতে লাঠি একটা নিয়ে মির্জা ফখরুল তাদের কাছে নালিশ করতে গেছে। নালিশ করা তাদের রাজনীতি, পুরনো অভ্যাস। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন অভিযোগ মানতে নারাজ বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবে বিএনপি নেতা কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। রাজধানীর জুরাইনে কারাগারে মৃত্যু হওয়া বিএনপি নেতা ইদ্রিস আলীর পরিবারকে সমবেদনা জানানো শেষে এ কথা বলেন তিনি। বাংলাদেশে এই সরকার একটি একদলীয় শাসন কায়েম করেছে অলিখিতভাবে। নির্বাচনের মাধ্যমে সরকার নিজেই প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র আছে মৃত। সরকার একদলীয় শাসন কায়েম করছে জানিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।